কি দিয়ে ভাত দিয়েছে তোমার মামি? ইলিশ মাছ। হ্যাঁ ইলিশ মাছ, বাগুন, ইলিশ মাছ, বেগুন আর আর মেসরি ভাজি। মেসরি ভাজি এ প্রত্যেক দিন আছে যে ভুইতে শসেন নাকি? হ্যাঁ কটিক করে শসেন কয় বিঘে প্রত্যেক দিন? মনে হিসাব নেই কিন্তু মনে হয় 500 বিঘে হয়ে না। প্রত্যেক দিন কত কয় বিঘে কয় শসেন? প্রতিদিন মনে হয় 25-26 হয়ে যায়। প্রত্যেক দিন 25-26 বিঘে একা শসেন একটা গাড়িতে টিলারে? রায় দশটা। হ্যাঁ রায় দশটা আর এদিকে ভোরে ভোরে খেয়ে আসেন না না খেয়ে? পাউরুটি খাই। পাউরুটি খেয়ে মানে নাস্তা করে চলে আসেন ভোরবেলা? এই সকালতে রায় দশটা পর্যন্ত শসেন আছে যে 20 বিঘের উপরে শসেন কি কয়? 25-30 বিঘে হয়ে যায়। সত্যি কথা কচ্ছেন না? আল্লাহর কিরে, তাহলে তো বিরাট পরিশ্রম করছেন। মনে করতে হবে এই আজ 13 দিন তা খাওয়া ঘুম বন্ধ, মানে খাওয়ার সময় পাওয়া যাচ্ছে না, কাজ এত। এই যে মাঠ কয়টা টিলার আছে এই মাঠে চাষ করছে? তিনটা টিলার আপনার একটা আর দুইজনের দুটো। এই যে এই মাঠ 500 বিঘে। 500 বিঘে আমরা 500 হয়ে গেছে। 500 বিঘে। এই যে একজন এখানে আইল কুপাচ্ছে দেখেন, এখন সব মাঠের কাজে সবাই ব্যস্ত। এই যে এই মাঠে মামা চাষ করছে প্রত্যেক দিন, প্রত্যেক দিন 20 বিঘে করে তার সে চাষ করছে। আর এখন খাওয়া দাওয়ার টাইম, তাই তো? এখন বাজে 10:20, এখন খাওয়া দাওয়া। আর কি দুপুরে খাওয়া দাওয়া আর হবে? না না আর হবে না। আবার রাত্রি? আবার রাত্রি। রাত্রি বাড়ি যেয়ে খাবেন? আর এই যে পাশে আছে পাতো। তাহলে আপনাদের এই মাঠের নাম কি? বেতার মাঠ বলি চলে। বেতা, পুরো বেতার মাঠ? আর বেতার মাঠ ওই সাইডে, ওই যে কয়েকদিন আগে গরুর গাড়ি খেলা হয়ে গেল, এই যে এই তাল গাছের এই দিক দিয়ে সোজা এক কথায় এই সাইডে একবারে সোজা ওই মাথায় গরুর গাড়ি খেলা হয়েছে, ওইটা বেতার মাঠ আর এটা হচ্ছে পুরো বেতার মাঠ। তো মামাকে কে কে চেনেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।